হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তুলে কিছু না বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ব্লগটা তো এখান থেকেই শুরু করলাম, তাহলে চলো যাই রান্নাঘরে। আজকে দেরি হয়ে গেছে, মনে স্কুল যেহেতু নেই, তাহলে চলো রান্নাঘরে যাই আর কী রান্না করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো এদিকে দেখো, রান্না বসিয়ে দিয়েছি, ডাল করছি আর ভাত বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে এসছে, ডালটা সেদ্ধ হয়ে গেলে ডালে দিয়ে দেবো লাউ। ডালটা লাউ দিয়ে করবো। এখানে কই মাছ আছে, কই মাছ কেটে নেবে, তারপরে তেল কই করবো আজকে। দেখো সব জিয়ানো ছিল মাছগুলো, দেখো দেশি মাছ এগুলো। তাই মাছটা কেটে নিয়ে আসবো আমার শাশুটা, আমি কই মাছ কাটতে পারিনি, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখানে আমি লাউ যে কেটে রেখেছিলাম সেই লাউটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো নুন আর হলুদ। জলটা দিয়ে দিলাম, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। তারপর ডালটা ভালোভাবে ফুটবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো। দেখো ডালটা প্রায় হয়ে এসে, ডালটায় ফোড়ন দিয়ে দেবো। আর এদিকে এই ছোটো করে একটা কড়াই বসেছি, এটা বেগুন ভেজে নিচ্ছি, সোনার স্কুল টাইম হয়ে যাচ্ছে, সোনাকে ফেটে দিতে হবে। দেখো ডালটা নামিয়ে দিয়েছি, এখানে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে জিরে দিয়ে দেবো। দেখো লঙ্কাটা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে। এবার ডালটা এখানে দিয়ে দেবো। দেখো ডালটা ঢেলে দিয়েছি, এবার আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি, তোমরা না চালে নাও দিতে পারো। ডালটা একটু ফুটলে আমি নামিয়ে নেবো, সোনাও চলে এসে সোনাকে রেডি করে দিই। সোনা চান হয়ে গেছে, সোনা স্কুলে যাবে, ওকে আবার খেতে দিতে হবে। চলো তোমাদের সাথে আমার পরে শেয়ার করছি। দেখো সোনাকে চান করে দিয়েছি, সোনাকে পুরো রেডি করে দিলাম, আর সোনা এখানে খেতেও বসে পড়েছে। ডাল দিয়ে আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, সোনা খেয়ে চলে যাবে। ওর বাবা আজকে বাড়ি আছে, ওর বাবা দিতে যাবে, আর আমি এখন রান্না করবো। ওর বাবা আজকে বাড়িতে আছে, ওই আজকে বাজার করে নিয়ে এসছে, তাহলে চলো দেখি কী নিয়ে এসছে। সোনা খেয়ে নিক। দেখো এঁচুর নিয়ে এসছে, এঁচুরটা কেটেই নিয়ে এসছে, এঁচুরটা একটু হালকা আমি একটু সেদ্ধ করে নেবো, একটু প্রেশার দিয়ে দেবো। দেখো সোনা রেডি হয়ে গেছে, সোনা এখন চলে যাবে স্কুলে, বাবার সাথে চলে যাচ্ছে স্কুলে। টাটা। সোনা চলে যাচ্ছে। দাদা এঁচুরটা রান্না হয়ে গেছে, এবার আমি কই মাছটা রান্না করবো। এঁচুরটা আমার চ্যানেলে একটু ছাড়বো পরে, এঁচুরের রেসিপি পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে এখন রান্না করবো কই মাছ, তাহলে চলো কই মাছ করতে কী কী লাগে বা দেখে নিই। তো বন্ধুরা কই মাছটা কাটা হয়ে গেছে, দেখো কই মাছ করবো। আলু বলেছিলাম তেল কই করবো, কিন্তু ও বলছে তেল কই করতে হবে না, তুমি একটা আমি ডাটা নিয়ে এসছি, একটা কাজ করো ডাটা দিয়ে আলু দিয়ে আমাকে ঝোল করে দাও। তাহলে আমি বলছি ঠিক আছে, তাহলে সেটাই করি, তেল কই করবো না আজকে। আজকে মাছগুলো বড় বড়ো ছিল, ভাবছিলাম ওর জন্য তেল কই করবো। আর দেখো একটু ডাটা ছিটে ছিটে দিয়েছি, যাতে এর ভিতরে মশলাগুলো ঢোকে। আর দেখো এখানে কই মাছ আছে, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে একটা আলু কেটেছি, বেশি আলু দেবো না, একটা আলু বড়ো সাইজের একটা আলু কেটেছি, এইভাবে আমি বড়ো বড়ো পিস করে নিয়েছি। এখানে আছে ডাটা কেটে রেখে দিয়েছি। তাহলে চলো আগে মশলাটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তা এই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দেবো জিরে, জিরে দিচ্ছি অল্প করে, আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো চার পাঁচটা এলাচ। বন্ধুরা এলাচ দিয়ে, এলাচের গন্ধটা আমার খুবই ভালো লাগে, ওই জন্য আমি একটু এলাচ দিই সব সবজি, মানে তরকারিতে, মাছে, ছালে ঢালে সব কিছুতে আমি এলাচ দিই। তাহলে চলো আগে মশলাটাকে আমি পেস্ট করে নিয়ে আসি। দেখো মশলাটা আমি করে নিয়ে এসেছি, কত সুন্দর হয়েছে মশলাটা। তাহলে চলো কড়াই বসিয়ে দিই। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব, মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। মাছে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ, এবার ভালোভাবে মেখে নেব। দেখো মাছটা মাখা হয়ে গেছে, এবার আমি ওই যে তেলটা দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে, মাছটা এবার ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। তিনটে মাছ ভেজে নেবো আগে, তারপরে বাদ বাকি আবার যে তিন পিস আছে সেই তিন পিস আবার পরে দিয়ে দেবো। দেখো যেই তিন পিস মাছ আমি দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিয়ে আবার বাদ বাকি যে তিন পিস আছে সেটা দিয়ে দেবো।
তুলে নিয়ে নিয়েছি, এবার বাদ বাকি ডিম ফুল দিয়ে দিচ্ছি। এই তিনটে মাছ আমি ভেজে নিয়েছি, এবার আমি এটা তুলে নেব। তুলে এখানে আমি আলুটা ভাজি করবেন, চলো মাছটা তুলে নিই। এই তেলের মধ্যে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুটা আমি এখানে দিয়ে দেবো। ডাটা আমি ভাজবো না, ডাটা ভাজলে সেদ্ধ হতে চায় না, ডাটাটা আমি মশলার সঙ্গে কষিয়ে দিয়ে দেবো। আলুটা ভেজে দেবো, আলুটা ভাজা এখন হচ্ছে। আলুর মধ্যে আমি শুধু একটু নুন দিয়ে দিয়েছি, হলুদ আমি আলুতে দিইনি, মাছ ভেজেছি বলে আলুটা একটু হলুদ হয়ে গেছে। আলুটা ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। দেখো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম এবার সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি দিয়ে দিয়েছি, এখানে আর কিছু দিইনি। এবার যে ডাটাটা আমি কেটে রেখেছিলাম সে ডাটাটা দিয়ে দেবো। এবার আমি এখানে নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি নুন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে মশলার সাথে আমি সব ডাটা আলু একবারে কষিয়ে নেব, কষিয়ে আমি এখানে জল দিয়ে দেবো। এটা ভালোভাবে কষাতে হবে, আর কই মাছ ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, না করলে খেতে খুবই সুন্দর লাগে। আমাদের গরমের দিন আসছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে এরকম ডাটা দিয়ে জ্যান্ত মাছের এরকম ঝোল করি পাতলা। দেখো গরমের মধ্যে শুকনো লঙ্কাটা খাই না, কাঁচা লঙ্কায় খাওয়া হয়। ভালোভাবে কষাবো, কষানোর পর আমি জল দিয়ে দেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হবে, তোমাদের বলতে পারি। করে খেয়ে দেখে আমাকে বলতে পারো এটা খেতে কেমন হয়েছে। এবার চলো কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর ডাটাগুলো সুন্দরভাবে সাথে মিশে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, মাছটা আমি করে দেবো। মাছটা মানে ঝোলটা যখন নামাবো তার দু তিন মিনিট আগে মাছটা দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমি এখানে জল দিয়ে দিচ্ছি, এটা শুকনো শুকনো হবে না, একটু ঝোল ঝোল রাখতে হবে, খুব বেশি ঝোল ঝোল রাখবো না। আর এটা ফুটলে আমি একটু পরে মাছটা দিয়ে দেবো। এখানে ঝোল ঝোলটা কিন্তু ফুটে গেছে, এবার আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে তিন চার মিনিট আমি ফুটাবোটা, তারপরে আমি এটা নামিয়ে নেবো। আলুটাও গলে গেছে, বুঝেছেন। তো বন্ধুরা সোনা তো স্কুল থেকে চলে এসেছে, আজকে শনিবার আজকে হাফ স্কুল ছিল, স্কুল থেকে চলে এসে এখন এসে বসছে খেতে। আবার খেয়েই আজকে কম্পিউটার আছে, কম্পিউটারে চলে যাবে। আজকে কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর সোনা দেখো এর চোদ্দেই খেয়ে নেবে শুধু, আর কিছু লাগবে না। ভাতটা আমি মেখে দেবো, সোনা খেতে থাকবে। সোনা এখন মোবাইল দেখছে, টিভি চালায়নি আজকে, মোবাইল দেখে খেয়ে নেবে। দেখো এখানে আছে এঁচুর চিংড়ি আছে, তাহলে চলো খেয়ে নিই, তারপরে আবার কম্পিউটারে যাবে যখন তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। আর সামনেই তো সোনার জন্মদিন আসছে, জন্মদিনের কথা শুনে হাসি দেখেছো, জন্মদিন আসছে তখন তোমরা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। চলো আবার পরে কথা বলছি। তো বন্ধুরা সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শোনা যাচ্ছে কম্পিউটারে, তো সোনা এখন চলে যাবে, আসবে চারটের সময়। তো বন্ধু রাত্রে রান্না হয়ে গেছে, রাত্রে করেছি আলু সিদ্ধ, আলু ভাজা, সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি মনে খাবে না বলে ওটা নিরামিষ করেছি, পেঁয়াজ রসুন দিয়ে করেছি, মানে ডিম দিইনি বলে ওটা মনে খাবে না, ওর জন্য মনে আলু ভাজা আর আলু সিদ্ধ দিয়ে মনে খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে আর অল্প একটু আছে। তাহলে ভিডিওটির বড় পছন্দ এখানে শেষ করছি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।